আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার কারণে দীর্ঘদিন ধরে আমরা সবাই ঘরে রয়েছি। আমাদের বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় আমাদের পড়ালেখার অনেক হ্যাম্পার্ড হয়েছে। তাই আমাদের কর্তৃপক্ষ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আয়োজন করেছেন ঘরে বসে শিক্ষা, যা তোমরা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পাবে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা চলো একটি ভিডিও দেখে নিই আজকে আমরা কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এখানে কি ঘটছে। এখানে আটটি কালারের আলো একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে যাচ্ছে। মাধ্যমের লাইটটি যখন দেখছো তোমরা, একটু বাঁকা করা হচ্ছে, আলোগুলো কি হচ্ছে ফিরে আসছে। এ থেকে তোমরা কি ধারণা করতে পারো তাই আমরা দেখবো তোমাদের ধারণাটি সঠিক হয় কিনা। আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেক্ষেত্রে জালটি দিয়ে পাতা হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসছে। বলতে পারো তোমরা এখান থেকে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে পারি? যখন কোন আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমনকালে পূর্ব মাধ্যমে ফিরে আসে তখন কি ঘটে, আমরা সেই ধরনের একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। চলে যাওয়া যাক আমাদের মেইন পার্টে। মানে আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে। নিশ্চয় তোমরা নবম শ্রেণীতে সপ্তম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছ, শিখেছ। আমরা ক্লাসে তোমাদেরকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা তোমাদেরকে অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় তোমরা কি কি শিখতে পারবে, এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে বিম্ব বা প্রতিবিম্ব কি বলতে পারবে, বিম্বের শ্রেণী বিভাগ করতে পারবে, দর্পণে বিম্বের তৈরির কৌশল ব্যাখ্যা করতে পারবে। পাশের আয়নায় একটি ছবি দেখতে পাচ্ছি, একটি মেয়ে বসে রয়েছে, আর এখান থেকে যে আলো দেখা যাচ্ছে, আমরা একটি টর্চ লাইট দেখতে পাচ্ছি, এখান থেকে আলো এখানে যাচ্ছে, যাওয়ার ফলে কি হচ্ছে, আলো এখানে যাচ্ছে যাওয়ার ফলে কি হচ্ছে, সামনে একটি দর্পণ রয়েছে, একটি দর্পণ দেখতে পাচ্ছি, টর্চ থেকে আলো দর্পণে গিয়েছে এবং সেখান থেকে আলোটা আবার প্রতিফলিত হয়ে আরেকটি দর্পণে গিয়েছে, তাই না? তাহলে এর থেকে আমরা দেখলাম আলোর প্রতিফলন ঘটেছে। একগুচ্ছ আলোকরশ্মি কোন একটি দর্পণ, একটি দর্পণ একগুচ্ছ আলোকরশ্মি, এই দর্পণ আপাতিত হলো এবং আপাতনের পর প্রতিফলিত হলো, আরেকটি দর্পণ সেখানে একগুচ্ছ আলোকরশ্মি আপাতিত হলো এবং তা কি হলো, প্রতিফলিত হলো। দুইটি প্রতিফলনের ভিতরে আমরা দুইটি প্রতিফলনের ভিতরে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতেছি। আলোগুলো যখন আপাতিত হয়েছে তখন আলোগুলো দেখো, এখানের আলোগুলো দেখো তোমরা, যে এখানের আলোগুলো, এখানের আলোগুলো কিভাবে, এখানের আলোগুলো একদম সমান্তরাল প্রতিফলিত হয়েছে, তাই? আর এখানের আলোগুলো সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে, আপতিত হয়েছে, সরি।
কিন্তু প্রতিফলনের পর এখানের আলোগুলো কি হয়েছে ঠিক মতো প্রতিফলিত হয়েছে কিন্তু এখানের আলোগুলো বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়েছে এর দুইটা কারণ তোমরা লক্ষ্য করতে পেরেছো এই দর্পণটার এই প্রতিফলক পৃষ্ঠটা সমতল কিন্তু এই প্রতিফলক পৃষ্ঠটা কি সমতল নয় তাই আলোর বিভিন্ন ধরনের প্রতিফলন ঘটেছে আমরা তা দেখলাম বিভিন্ন ধরনের প্রতিফলন ঘটেছে তোমরা প্রথম ছবিটা লক্ষ্য করো যে মেয়েটার ছবিটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু এই ছেলেটার ছবিটা একটু এলোমেলো এর মূল কারণ কি আমরা পূর্বের স্লাইডটিতে আলোচনা করেছিলাম যে একটা একটি পূর্বের স্লাইডটি একটু দেখো এখানে কি হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলোর নিয়মিত প্রতিফলন ঘটেছে আর এখানে না আলোর নিয়মিত প্রতিফলন ঘটেনি তারই দুইটি প্রতিফলন হলো এই দুইটি ঘটনা তার মানে আলো নিয়মিত প্রতিফলন ঘটলে সেটা আমরা পূর্ণ একটি ভালো ছবি দেখতে পাবো আলো প্রতিফলন না ঘটলে সেটা আমরা ভালো ছবি দেখতে পাবো না আসলে এবার আলোচনা করা যাক মূল বিষয়ে আলোচনা আলো প্রতিফলন কি প্রতিফলনের আলোর প্রতিফলন কি আলোর এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমনকালে মাধ্যমদের বিভেদ তলে বাধা পেয়ে কিছু পরিমাণ আলো পূর্বের মাধ্যম ফিরে আসে আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে আলোর প্রতিফলন তাহলে কি আলো যখন একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে গমন করবে বা যাবে বা যাওয়ার চেষ্টা করবে তখন সে মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে কি ফিরে আসবে আলোর এই ঘটনাটা কি বলবে কি আলোর প্রতিফলন প্রতিফলন সংক্রান্ত কিছু রাশি নিয়ে এবার আলোচনা করব আমরা প্রতিফলন শিখার আগে প্রতিফলন সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে আমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলোই তোমরা যখন উপরের ক্লাসে ফিজিক্স পড়বে তখন এই জিনিসগুলো তোমাদের জানতে হবে একটু ভালো করে লক্ষ্য করো যে এটা একটি আলোকরশ্মি একটি আলোকরশ্মি কি হয়েছে এদিক থেকে সে এখানে পড়েছে সেটা প্রতিফলিত আবার এখানে গেছে এখানে যেখানে পড়েছে সেটা হলো আমরা গেছে আমরা আপাতন বিন্দু আপাতন বিন্দুতে যে লম্ব আঁকা হয়েছে সেটা হয়েছে অবিলম্ব আপাতন বিন্দুতে যে লম্ব আঁকা হয়েছে সেটা কি অবিলম্ব আবার এই আপাতিত রশ্মি আপাতন বিন্দুর সাথে যে কোন উৎপন্ন করেছে সেটাকে বলা হয় আপাতন কোণ আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করেছে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ তাহলে আমরা এখানে আপাতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দু এবং প্রতিফলন কোণ শিখলাম আপাতন কোণ এবং প্রতিফলন কোণ শিখলাম তোমরা অবশ্যই আর এখানে আমরা আরো কিছু একটু দেখেছি আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয় সমতল কোণের একটি ধর্ম হলো সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে সমান হবে তাহলে আমরা এখান থেকে শিখতে পেলাম আপাতন কোণ কোনটা হবে আপাতন কোণ প্রতিফলন কোণ আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দু এবং প্রতিফলক পৃষ্ঠ যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটা হলো প্রতিফলক পৃষ্ঠ প্রতিফলনের সূত্র প্রতিফলনের আলোর প্রতিফলনের দুইটি সূত্র রয়েছে আমরা চিত্রে দেখেছি একটা আই এটা দ্বারা বোঝানো হয়েছে আপাতন কোণ আর এটা দ্বারা বোঝানো হয়েছে প্রতিফলন কোণ আই দ্বারা বোঝানো হয়েছে আপাতন কোণ এই আই দ্বারা আপাতন কোণ এটা আপাতন কোণ আর এটা কি প্রতিফলন কোণ আপাতন কোণ এবং প্রতিফলনের কোণের সূত্র দুইটি আমরা দেখি প্রথম সূত্র কি শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা এগুলো মুখস্থ রাখবে তোমরা ভিডিওটি দেখে সুন্দর করে পরে খাতায় নোট করে রাখবে নোট ডাউন করে রাখলে এগুলো পরে মুখস্থ করতে পারবে প্রথম সূত্র আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে অর্থাৎ এই যে আপাতিত রশ্মি এই আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এটা তো আমরা আগের স্লাইডে শিখেছিলাম এটা আপাতন বিন্দু আপাতন বিন্দু অঙ্কিত যেটা এটা অবিলম্ব এই আপাতন বিন্দু অবিলম্ব এবং প্রতিফলন বিন্দু কি একই সমতলে থাকবে এটা ভিন্ন সমতলে হবে না দ্বিতীয় সূত্রটা আবার দেখা যাক দ্বিতীয় সূত্র হলো আপাত প্রতিফলন কোণ এবং আপাতন কোণ কি হবে সমান হবে অর্থাৎ আই ইকুয়াল টু আর হবে তাহলে প্রতিফলনের দুইটি সূত্র আমরা শিখতে পেলাম প্রথম সূত্রটি আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দু প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান
করবে। প্রতি দ্বিতীয় সূত্রটি কি? প্রতিফলন কোণ আপাতন কোণ সমান। প্রতিফলনের প্রকারভেদ, আলোর প্রতিফলন দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন একটা ব্যক্ত প্রতিফলন। এবার যাওয়া যাক আলোর নিয়মিত প্রতিফলন ও ব্যক্ত প্রতিফলন কি। তোমরা লক্ষ্য করেছ যে আলো যখন একটি প্রতিফলক পৃষ্ঠে সমান্তরভাবে আপাতিত হয়ে সমান্তরভাবে আপাতিত হয়ে এবং সমান্তরভাবে প্রতিফলিত হচ্ছে, তাই না? সমান্তরভাবে আপাতিত হয়ে সমান্তরভাবে প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ সমান্তরভাবে আপাতিত হয়ে সমান্তরভাবে প্রতিফলিত হচ্ছে। আবার এখানে দেখো, এখানে তোমরা লক্ষ্য করে থাকবে যে আলোকরশ্মিগুলো সমান্তরভাবে আপাতিত হয়েছে কিন্তু এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়েছে, তাই না? বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাগুলো শিখতে পারি যে আপাতন কোণ ও প্রতিফলিত রশ্মি আর নিয়মিত প্রতিফলন এবং ব্যক্ত প্রতিফলন কি। নিয়মিত প্রতিফলন হলো একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোন মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে, তবে এ ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। চিত্রগুলি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আরো সহজে মুখস্থ রাখতে পারবে। এবার জানা আসা যাক ব্যক্ত প্রতিফলন। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোন মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, পরিণত হয় না, তবে এ ধরনের প্রতিফলনকে ব্যক্ত প্রতিফলন বলে। আমরা চিত্রে তাই দেখতে পেলাম। এবার আসা যাক আমরা দর্শন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিফলন শিখেছ, প্রতিফলন কোথায় ঘটে? দর্পণে ঘটে। তাহলে আমরা এবার শিখব দর্পণ সম্পর্কে। দর্পণ সম্পর্কে আলোচনা করার পূর্বে একটি ভিডিও দেখে আসা যাক। Reflection of light. ভিডিওটা শিক্ষার্থীরা ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো। একটি মেয়ে একটি আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আয়নার সামনে মেয়েটার ছবি দেখা যাচ্ছে। The process of light returning from the face of a mirror is called reflection. The surfaces which reflect light are called reflective surfaces. In the same way, we can observe images of any object placed in front of a mirror. Sometimes images can be seen even on new steel vessels or ponds where water is still. So any smooth surface like steel or water can reflect light like any mirror acting as a reflective surface. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভিডিওতে কি দেখলাম? ভিডিওতে দেখলাম যে একটি মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখন তখন তার প্রতিফলন ছবিটা দেখা যাচ্ছে, এবং আরেকটা ছেলে যখন আবার আয়নার সামনে দাঁড়িয়েছে তাও তার অনুরূপ ছবি দেখা গিয়েছে। আবার পানির সামনে যখন দাঁড়িয়েছে তখন তার একটা অনুরূপ ছবি দেখা গিয়েছে এবং পানির কাছে দাঁড়ালো অনুরূপ প্রতিফলন দেখা যায়। তার মানে আয়না, স্টিলের বাটি, পানি, এরা সবাই কি প্রতিফলন সৃষ্টি করে? তার মানে এরা সবাই কি প্রতি, এরা সবাই কি দর্পণ? তাহলে আমরা দর্পণের সংজ্ঞাটা একটু জেনে আসি। তোমরা প্রথম ছবিতে দেখতে পেয়েছো, প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এখানে আলোগুলো একদম নিয়মিতভাবে প্রতিফলিত হচ্ছে, কিন্তু এখানে আলোগুলো কি নিয়মিতভাবে প্রতিফলিত হচ্ছে না। তার মানে নিয়মিত প্রতিফলন না ঘটলে সেটাকে আমরা দর্পণ বলতে পারি না। দর্পণ বলতে হলে আমাদের প্রতিফলক পৃষ্ঠটা কি হতে হবে? মসৃণ হতে হবে এবং সেখানে নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। তাহলে দর্পণের সংজ্ঞাটা একটু তোমরা দেখে নাও যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তাহলে এখানে দর্পণ আমরা সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছি যে দর্পণের প্রকারভেদ দুইটি হয়ে গেল, যেখানে নিয়মিত প্রতিফলন ঘটে এবং কোনটা অনিয়মিত প্রতিফলন ঘটে। এই দর্পণকে আবার দুইটি ভাবে ভাগ করা হয়েছে, একটা সমতল দর্পণ আর একটা কি গোলীয় দর্পণ। এবার আমরা দর্পণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমতল দর্পণ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি
মেয়ে একটি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার হুবহু ছবিটিকে আয়নার ভিতরে দেখা যাচ্ছে। তারপরে আবার একটা ছেলে আয়নায় লুকিং গ্লাসে তার চেহারা দেখতে পাচ্ছেন, হুবহু তার কি চেহারা দেখা যাচ্ছে স্টিলের একটা বাটিতে। আবার পানির ভিতরে একটি বাচ্চা তার ছবি দেখতে পাচ্ছে, তার ছবিটা আয়নার ভিতরে দেখা যাচ্ছে। তার মানে এগুলো সবই হলো কি, সমতল দর্পণ। এগুলো সবই সমতল দর্পণ। সমতল দর্পণের সংজ্ঞাটা কি, তোমরা লক্ষ্য করেছো যেগুলো উদাহরণ দেখেছি আমরা, সমতল দর্পণের প্রত্যেকটি দর্পণ প্রত্যেকটা তলই সমতল ছিল। তাহলে যে সমতল মসৃণ প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাহাকে বলা হয় সমতল দর্পণ, গোলীয় দর্পণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে স্ক্রিনে একটি একটি গোলক দেখতে পাচ্ছ, একটি গোলক, একটি গোলক, তাই না? এই গোলকটি একটি কেন্দ্র রয়েছে, গোলকটি একটি কেন্দ্র রয়েছে। আমরা এই গোলকটি থেকে আমরা একটা দর্পণ তৈরি করব। গোলকটি থেকে যদি আমরা কোনো দর্পণ তৈরি করি, তাহলে দেখো আমরা গোলকটির এক দুইটা পৃষ্ঠে আমরা সিলভারিং করে দিয়েছি, এটাকে পার লাগানো বলা হয়, যাতে আলোর প্রতিসরণ না ঘটে। তাহলে একটি গোলককে আমরা দুইটি খণ্ডে বিভক্ত করেছি, দুইটি খণ্ডে বিভক্ত করে আমরা দুই ধরনের গোলক তৈরি করেছি। এই গোলকটি দেখো তোমরা, আমরা এই অবতল পৃষ্ঠে পার লাগিয়েছি আর এই গোলকটি উত্তল পৃষ্ঠে পার লাগিয়েছি। তার মানে এই যে গোলক থেকে যে দর্পণ তৈরি করা যায়, এই গোলীয় দর্পণ আবার কয় প্রকার হতে পারে, দুই প্রকার হতে পারে। গোলীয় দর্পণ আবার দুই প্রকার হতে পারে, আমরা একটু দেখবো সেগুলো কি কি হতে পারে। তাহলে গোলীয় দর্পণের সংজ্ঞাটা কি হবে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও ভালো করে। প্রতিফলক পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে গোলীয় দর্পণ বলে। ইহা দুই প্রকার, যথা উত্তল দর্পণ এবং গোলীয় দর্পণ। আমরা দুই ধরনের দর্পণ এখানে লক্ষ্য করেছি, যে দুই ধরনের দর্পণের ভিতরে এই একটি দর্পণ আছে, একটা হলো যা উত্তল দর্পণ, আরেকটা কি অবতল দর্পণ। তোমরা কি বলতে পারো দুইটার ভিতরে কি ডিফারেন্স রয়েছে, কি পার্থক্য রয়েছে, কেন আমরা এটাকে আমরা কেন উত্তল দর্পণ বলেছি আর এটাকে কেন অবতল দর্পণ বলেছি? দুইটা দর্পণ এটাকে উত্তল, কারণ তোমরা একটু চিন্তা করো, আমরা পরবর্তী স্লাইডে দেখবো যে কেন তোমরা এটাকে আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ বলেছি। যাওয়া যাক এবার উত্তল অবতল দর্পণ। তার মানে এটা হলো উত্তল পৃষ্ঠ, তোমরা প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এরো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে উত্তল পৃষ্ঠ অবতল পৃষ্ঠ। উত্তল মানে উঁচু, অবতল মানে নিচু। তাহলে অবতল দর্পণের চিত্রের সাথে তোমরা মিলিয়ে সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সংজ্ঞাগুলো মনে থাকবে। কোন গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটলে তাকে বলা হয় অবতল দর্পণ, এটি একটি অভিসারী দর্পণ। তার মানে এই এক গুচ্ছ আলোক রশ্মিকে কি করেছে, অভিসারী করা, অভিসারী পথারকে মিলিত করা, মিলিত করেছে। উত্তল দর্পণের সংজ্ঞাটা দেখো, কোন গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটলে তাকে বলা হয় উত্তল দর্পণ, এটি একটি অভিসারী দর্পণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবতল দর্পণ না এসে যদি অভিসারী দর্পণ আসে বা অপসারী দর্পণ আসে, তাহলে তোমরা নিশ্চয়ই প্রশ্ন করতে উত্তর সঠিকভাবে লিখতে পারবে। গোলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা, গোলীয় দর্পণ সম্পর্কে তোমাকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাজ করতে হলে আগে তোমাদের কতগুলো সংজ্ঞা সম্পর্কে জেনে নিতে হবে, যে গোলীয় দর্পণের কোনটাকে কি বলে। আমরা এসো আমরা জানা যাক কোন গোলীয় দর্পণের সংজ্ঞাগুলো। তোমরা দেখতে পেয়েছো প্রিয় শিক্ষার্থীরা যে গোলীয় দর্পণের ক্ষেত্রে এই যে গোলীয় দর্পণের গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে সবচেয়ে উঁচু বিন্দু উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের সবচেয়ে নিচু বিন্দু, বা কোন দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরু। চিত্র দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবে মেরু কাকে বলে। কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে, সোজা, একদম সোজা মনে রাখবে যে কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের কি বলা হয়, মেরু বলা হয়, বক্রতার কেন্দ্র। এই গোলীয় দর্পণগুলো কোন একটি গোলক থেকে সৃষ্টি হয়েছে, তাহলে কি বলতে পারি এই গোলকটা কি রয়েছে, একটা বক্রতার কেন্দ্র রয়েছে। এই বক্রতার কেন্দ্র রয়েছে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। অর্থাৎ গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্র ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়।
এটা হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ আমরা গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে, বক্রতার কেন্দ্র থেকে গোলীয় দর্পণের এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয়, এটা হলো কি বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ কোন গোলীয় দর্পণের, কোন গোলীয় দর্পণের যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলা হয়। বক্রতার ব্যাসার্ধ কে তোমরা চিত্রে লক্ষ্য করো, পিসি বা এমসি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষ গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র মেরু নদী দিয়ে যে অক্ষ কল্পনা করা হয় যে সরলরেখা ওই দর্পণের প্রধান অক্ষ বলে। গোলীয় দর্পণের মেরু বক্রতার কেন্দ্র মধ্যে দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে ওই দর্পণের বক্রতার বা দর্পণের প্রধান অক্ষ বলো। তোমরা চিত্রে পিসি দ্বারা অর্থাৎ পিসি যে সরলরেখাটা রয়েছে এটাকে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বলা হয়। তোমরা লক্ষ্য করেছো যে একগুচ্ছ আলোক রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল পৃষ্ঠে আপতিত হয়ে কোন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে, আবার অপতল দর্পণে একগুচ্ছ আলোক রশ্মি অপতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়েছে, নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। এখানে প্রতিফলিত এই বিন্দুতে থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, আবার এই আলোগুলো প্রতিফলিত এই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই বিন্দুগুলোকে কি বলা হয়? প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এর দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোন গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই দর্পণের প্রধান ফোকাস বলে। চিত্রে এর দ্বারা প্রধান ফোকাস চিহ্নিত করা হয়েছে। তোমরা আশা করি চিত্রের সাথে মনের চিত্রের সাথে সংজ্ঞার মিল রেখে মনে রাখবা, মনে রাখার চেষ্টা করলে তোমাদের দীর্ঘদিন এই সংজ্ঞাগুলো মনে থাকবে। ফোকাস দূরত্ব, তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রধান ফোকাস দূরত্ব মেরু থেকে এই যে আমাদের প্রধান ফোকাস পয়েন্ট যে দূরত্ব এই দূরত্বটুকু, এই যে মেরু থেকে প্রধান ফোকাস পয়েন্ট যে দূরত্ব এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। অর্থাৎ গোলীয় দর্পণের মেরু ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। এখানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, কেননা তুমি বক্রতার ব্যাসার্ধ হলো সি থেকে এখান থেকে যদি হলো বক্রতার ব্যাসার্ধ, আর এটা হলো কি অর্ধেক, তার মানে কি এটুকু এটুকু আর এটুকু সমান। এখানে সিএফ, এখানে সিএফ সি সিএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু হলো এফ ও, সিএফ ইজ ইকুয়াল টু কি এফ ও, এটা হলো মেরু সিএফ ইজ ইকুয়াল টু এফ ও, তার মানে সিএফ ইজ ইকুয়াল টু এফ ও, তার মানে হলো অর্ধেক বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেল কি ফোকাস দূরত্ব। একে এফ অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, আমরা বক্রতার ব্যাসার্ধকে যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করলে আমরা পাই এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। ফোকাস প্রধান ফোকাস বরাবর একটি লম্বভাবে একটি তল কল্পনা করা হয়েছে, এখানে তাকে বলা হয় ফোকাস তল। গোলীয় দর্পণের যেটি তল লম্বভাবে একটা তল কল্পনা করা হয়েছে, এই যে গোলীয় দর্পণ একটা লম্বভাবে একটা তল, প্রধান ফোকাসের একটা তল কল্পনা করা হয়েছে, যে গোলীয় দর্পণ প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে কল্পিত তলকে ফোকাস তল বলা হয়। ফোকাস তলের সংজ্ঞাটা মনে রাখবা, আরো কিছু সংজ্ঞা রয়েছে, আমরা ফোকাস তলের গৌণ ফোকাস রয়েছে, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবার আসো প্রতিবিম্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রতিবিম্ব কি, আমরা কিছুটা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম আলোকরশ্মি। দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, ওর চোখ থেকে আলো দর্পণে যায় পড়ে আবার ওর চোখে আসে, ফিরে আসছে লক্ষ্যবস্তু, ও একটি লক্ষ্যবস্তু। আমরা যদি ওকে একটা লক্ষ্যবস্তু হিসাব করি, এটাকে একটা লক্ষ্যবস্তু যদি হিসাব করি আমরা, তাহলে এখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, আলো চারিদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, চারদিকে আলো যাচ্ছে। এই একটা আলোক রশ্মি যদি এখান থেকে যে দর্পণে আপতিত হয় আবার একটা দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়েছে, দ্বিতীয় আরেকটা বিন্দুতে কি হয়েছে মিলিত হয়েছে,
তাহলে এই আলোকগুলো চারিদিকে এখানে মিলিত হয়েছে, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রতিবিম্বর কি প্রতিবিম্ব। এবার সমতল দর্পণের ক্ষেত্রে দেখা যাক, সমতল দর্পণের ক্ষেত্রে এই লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি এখানে যা প্রতিফলিত হয় এই কিউআর, এখান যদি আমি তাকাই, এখান থেকে যদি আমি লক্ষ্যবস্তুটাকে তাকাই তাহলে মনে হবে যে এখান থেকে আসছে, তাহলে এটা আসলে বাস্তব নয়, এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব পরে সংজ্ঞা শিখব। প্রতিবিম্ব দেখলাম আমরা, প্রতিবিম্বের সংজ্ঞাটা একটু প্রিয় শিক্ষার্থীরা তোমরা একবার পড়ে নাও। কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্বের প্রকারভেদ, প্রতিবিম্ব দুই প্রকার, একটা বাস্তব প্রতিবিম্ব আর একটা কি অবাস্তব প্রতিবিম্ব। আমরা একটু ধারণা পেয়েছি আগের ক্লাস গুলো, আগের ক্লাস থেকে আমরা একটু মানে আগের স্লাইড গুলো থেকে আমরা ধারণাটা পেয়েছি বাস্তব অবাস্তব প্রতিবিম্ব কি, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলা হয়, অর্থাৎ এখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি, এখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি, এখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এখান থেকে যে এখানে আসছে এখানে যখন মিলিত হয়েছে এটাকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব। এবার আসা যাক অবাস্তব প্রতিবিম্ব নিয়ে আমরা কথা বলবো। একগুচ্ছ আলোক রশ্মি অবাস্তব প্রতিবিম্ব, কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোন বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে অপসারিত হচ্ছে বলে আমাদের আলোটা এখান থেকে আপতিত হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আলোটা গেস এখান থেকে আপতিত হয়েছে এবং এই পথে প্রতিফলিত হয়েছে, এখান থেকে আপতিত হয়ে এখানে, কিন্তু মনে হচ্ছে আলোটা এখান থেকে এসেছে, অর্থাৎ এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। যদি কোন বিন্দু থেকে অপসৃত অপসারিত হচ্ছে বলে মনে হচ্ছে তখন ওই দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুর, প্রথম বিন্দুর কি বলা হয় অবাস্তব প্রতিবিম্ব বলে। দর্পণে বস্তুর প্রতিবিম্ব, আমরা এখন দর্পণে বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে বিন্দু লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা কিরকম হবে তার একটা চিত্র, এটা পরীক্ষা আসে অনেক সময়, তোমরা একটু ভালো করে মনে রাখবে। একটা বিন্দু থেকে আলোক রশ্মি ও এম পথে গিয়ে আবার ও এম ও পথে ফিরে এসেছে, আরেকটা রশ্মি ও কিউ পথে গিয়ে আরেকটা আলোক রশ্মি ও কিউ পথে এখানে গিয়ে আবার এদিকে এই পথে গিয়েছে। এখন এই এই ও এমটাকে আর যদি ও আরটাকে পিছনের দিকে আমরা বর্ধিত করি তাহলে মনে হবে যে এরা এই বিন্দু থেকে এসেছে, এরা এই বিন্দু থেকে এসেছে বলে মনে হবে। এটা হলো বিন্দু বস্তু লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব। আমরা এখানে আরেকটা অভিলম্ব টানলাম, ফলে এখানে একটা আপাতন কোণ এবং একটা প্রতিফলন কোণ সৃষ্টি হয়েছে, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সৃষ্টি হয়েছে। এটা নিয়ে তোমরা একটা সংজ্ঞা দেখো আমাদের, এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে চিত্রটা, যে সমতল দর্পণে লক্ষ্যবস্তু প্রতিবিম্বের তুলনায় সমদূরত্ব থাকে, লক্ষ্যবস্তু থেকে দর্পণ যত দূরত্ব থাকে লক্ষ্য দর্পণ থেকে প্রতিবিম্ব কি সমদূরত্বে থাকে। তাই যখন তোমরা শিক্ষার্থীরা দেখবে আয়নার সামনে দাঁড়াও, তুমি যখন আয়না থেকে পিছনে চলে যাও তোমার আয়নায় দেখা বা দর্পণে দেখা যে প্রতিবিম্বটা দেখা যায় সেটা পিছনে চলে যাচ্ছে বলে মনে হয়, আবার তুমি যখন দর্পণের কাছাকাছি চলে আসো তখন ওই প্রতিবিম্বটা কি আবার দর্পণের কাছে চলে আসে, কেন কি তোমরা কখনো ভেবে দেখে সেটা কেন হয়, এইটা একটা দর্পণের সমতল দর্পণের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য। আমরা একটু সেটা প্রমাণটা পড়ে নিব, জ্যামিতিক প্রমাণটা। ও বিন্দু হতে ওএম অবিলম্ব এঁকেছি, ফলে এখানে তুমি ওএম সমান্তরাল, ফলে এটা দেখো তোমরা ওএম এবং ওকিউ একটি সমান্তরাল রেখা, ওকিউ এর ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা, এটা এই এই রেখাটা আর এই এই রেখাটা সমান্তরাল, ফলে এই কোণটা
আর এই কোনটা সমান হয় কারণ এটা ও কিওয়ার্ডের ছেদক আবার দেখা যায় যে এই কোনটা সমান কারণ এরা প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোণ প্রতিসরণ কোণের সমান এই একইভাবে যেটাকে বৃদ্ধি করা হয় এখানে দেখা যায় আই টি কিউ এবং টি আই ও টি আই টি ও কিউ এবং টি আই কিউ দুইটি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটির ভিতরে এই দুইটি কোণ সমান এবং এটা তাদের সাধারণ বাহু হলে টি কিউ সাধারণ বাহু হলে এই দুইটি ত্রিভুজ হবে কি সমসম তাই হবে কি এই ও টি এবং টি আই এরা পরস্পর সমান অর্থাৎ লক্ষ্যবস্তু দূরত্ব ও বিন্দু দূরত্ব কি হবে সমান হবে অর্থাৎ লক্ষ্যবস্তু ও দর্পণ হতে যত সমান অবস্থা প্রতিবিম্ব আই ঠিক তত পিছনে গঠিত হবে বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে চিত্রটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে আমাদের দুইটি সমতল দর্পণের থেকে লক্ষ্যবস্তু দূরত্ব যত দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব হবে তত আমরা দুইটা ধর্ম পেলাম দর্পণের দুইটি ধর্ম প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারে কি হবে সমান হবে প্রতিবিম্ব বা অবাস্তব ও সোজা হবে এবার আসো আলোচনা করা যাক গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব গোলীয় দর্পণে প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় গোলীয় দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিছু আলোক চিত্র বা আমাদের তিনটা রুল মেনে চলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমাদের আলোটা এই যে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোকরশ্মি দর্পণে যায় সেটা বক্রতার কেন্দ্র বরাবর কি ফিরে আসে এটা মনে রাখতে হবে চিত্র আঁকার ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে একই অবস্থা যদি দর্পণের প্রধান ফোকাস বরাবর বক্রতার কেন্দ্র বরাবর সে আপতিত হয় তাহলে সে বক্রতার কেন্দ্র বরাবরই কি হবে অপসিত হবে একটা রুল তাহলে গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের কোন উপায় কি সেই প্রতি ফিরে আসে এবার দেখো তোমরা প্রধান অক্ষের সমান্তরালে যেটা যায় তাহলে সেটা কি ঘটে প্রধান অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে গেলে সে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যায় প্রধান অক্ষের সমান্তরালে যখন সে গিয়েছে প্রধান অক্ষের সমান্তরালে সে যখন গেছে সে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গিয়েছে আবার দেখো যে সে প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় সে প্রধান ফোকাস দিয়ে কি হয় বের হয়ে গিয়েছে তাহলে তোমরা লক্ষ্য করেছো যে প্রধান অক্ষের সমান্তরালে গেলে সে কি প্রধান ফোকাস দিয়ে বের হবে আবার প্রধান উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে গেলে সে প্রধান ফোকাস বরাবর কি হবে অপসৃত হবে আরেকটা দুইটা গেল তৃতীয় নিয়মটা হলো যদি কোনো আলোকরশ্মি দর্পণের প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে প্রধান অক্ষ দিয়ে বের হবে প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করলে প্রধান অক্ষ দিয়ে বের হবে তুমি দেখো আলোটা প্রধান ফোকাস বরাবর ঢুকছে প্রধান অক্ষ দিয়ে বেরোছে অর্থাৎ সে যদি এই প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সে এদিক দিয়ে বের হবে একই কথা অর্থাৎ আমরা আগেটা দেখেছি সে যদি এদিক দিয়ে ঢুকতো তাহলে সে এদিক দিয়ে বের হতো এইভাবেই আলোটা বাজবে এই তিনটা নিয়ম তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমাদেরকে তিনটা নিয়ম মনে রাখতে হবে এই তিনটা নিয়ম দিয়ে তোমরা অনেকগুলি চিত্র আঁকতে হবে প্রায় ছয়টা চিত্র আঁকবো আমরা বিভিন্ন অবস্থার জন্য লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর অবস্থার জন্য প্রতিবিম্ব কিরকম হয় আমরা সেগুলো শিখবো তখন তোমাদের এই জিনিসগুলো মনে রাখবে একটা বাস্তব প্রতিবিম্ব কখন হয় আমরা দেখেছি যে এটা বক্রতার কেন্দ্র লক্ষ্যবস্তুর কোথায় অবস্থিত আছে লক্ষ্যবস্তুটা অবস্থিত আছে এটা বক্রতার কেন্দ্র আর এটা হলো অসীম ইনফিনিটি অসীম এই অসীম বক্রতার কেন্দ্রে মাঝখানে আমাদের লক্ষ্যবস্তুটা অবস্থিত আছে এখান থেকে যদি একগুচ্ছ আলোকরশ্মি এখানে আপতিত হলো একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হওয়ার পর কোথায় মিলিত হলো এও একটি লক্ষ্যবস্তু থেকে একটা আলোকরশ্মি কি হলো এই প্রধান অক্ষ বরাবর গিয়ে প্রধান অক্ষ বরাবর ফিরে আসলো আরেকটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে গেল
এবং আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে বক্রতার কেন্দ্র দিয়ে আসলো। ওই যে আমরা পূর্বের স্লাইডে যে তিনটা নিয়ম শিখেছিলাম, তিনটা নিয়মে তিনটা আলো গিয়েছে, ফলে আলোগুলো দেখা গেছে ও বিন্দুটা কোথায় যা মিলিত হয়েছে, যে ও বিন্দুটা মিলিত হয়েছে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে এসে মিলিত হয়েছে, তাই না? এই বিন্দুটা হলো, এই বিন্দুটা হলো এই বিন্দুটার একটা প্রতিবিম্ব, এই বিন্দুটা হলো এই বিন্দুটার একটা প্রতিবিম্ব। তাহলে ও এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হলো কি? বিআই। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করো, ও বিন্দুতে এর ওর এরোটা হলো উপরে আর বিআই এর এরোটা হলো নিচের দিকে, তার মানে উল্টো উল্টো একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে আমরা দেখি অবতল দর্পণে প্রতিবিম্ব কি হয়, উল্টো হয়, প্রতিবিম্ব উল্টো হয়। এবার আমরা একটা অবস্থ প্রতিবিম্ব ঘটাবো অবতল দর্পণে। অবস্থ প্রতিবিম্ব ঘটন তৈরির ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তুটা কোথায় অবস্থিত, হইল ফোকাস আর হলো কি মেরু, ফোকাস এবং মেরুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত থাকবে। লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাস এবং মেরুর অবস্থিত, মেরুর মধ্যবর্তী অবস্থানে থাকলে অবস্থ প্রতিবিম্ব গঠিত হয়। এই যে ও বিন্দু থেকে যে আলোক রশ্মিটা প্রধানকে সমান্তরাল রেখে প্রধান ফোকাস দিয়ে গেল, বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবর আসলো, এই দুইটা রশ্মিকে আমরা যখন যখন আমরা পিছনের দিকে বর্ধিত করলাম, তখন মনে হচ্ছে সে আই বিন্দু থেকে আসছে। আই থেকে একটা লম্ব যখন আমরা প্রধান করে অঙ্কন করি, তখন যে লক্ষ্যবস্তুটা পাওয়া যায় সেটা হলো ও এ অথবা এ ও লক্ষ্যবস্তুর একটা অবাস্তব প্রতিবিম্ব। কেন আমরা এটাকে অবাস্তব বলেছি প্রিয় শিক্ষার্থীরা, এটা আসলে এ আই বিন্দুতে গঠিত হয়নি, এটা আমরা ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তাই আমরা আগেই শিখেছিলাম যে যখন কোনো আলোকরশ্মি কোনো বিন্দুতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেটা হয় অবাস্তব প্রতিবিম্ব। উত্তল দর্পণে বা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দুইটা দেখলাম, তোমরা এই নিয়মগুলো অনুসরণ করে অবতল দর্পণে আরো কিছু প্রতিবিম্ব তোমরা আঁকবে বাসায়, আমি ক্লাস করলে তখন তোমাদের সাথে আবার যখন আমাদের কলেজ পুনরায় চালু হবে আমরা তোমাদের কাছ থেকে সেগুলা দেখবো, তোমরা কে কতটা ভালো করেছে অ্যাসাইনমেন্ট আকারে প্রিয় শিক্ষার্থী এগুলো তৈরি করবে বাসায়। এখন আসা যাক উত্তল দর্পণের প্রতিবিম্ব, উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তোমরা লক্ষ্য করেছো ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান বক্রতার কেন্দ্র বরাবর গিয়েছে, বক্রতার কেন্দ্র বরাবর ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গিয়েছে, যেখান থেকে আমরা এখান থেকে দেখো একটা আলোকরশ্মি এই বরাবর গিয়ে গিয়েছে আবার এই বরাবরই ফিরে আসছে, আর এখান থেকে একটা আলোকরশ্মি এখানে গিয়ে এখানে, এই আলোটাকে যখন আমরা পিছনে ফিরাইছি আর এখান থেকে যখন তুমি এটাকে দেখবে, তখন মনে হচ্ছে যে এই বিন্দু থেকে যাচ্ছ, এই বিন্দু থেকে যাচ্ছ বলে মনে হচ্ছে। তাই এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। এই অবাস্তব প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, অবাস্তব প্রতিবিম্বটা গঠিতছে মেরু ও প্রধান ফোকাসের মধ্যে, অর্থাৎ উত্তর দর্পণে যে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় সেটা মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে গঠিত হয়। এই দর্পণের কিছু ব্যবহার, এটা একটা পেরিস্কোপ, দেখো এখান থেকে কিভাবে পেরিস্কোপ আমরা তৈরি করব, সরল পেরিস্কোপ, একটু চিত্রগুলো লক্ষ্য করে আলো কিভাবে আসে, আলোটা এখান থেকে, এখান থেকে আলোটা এখান দিয়ে এখানে যায় গিয়ে এখানে আসে আবার এই দর্পণে প্রতিফলিত হলে এখানে আসে। আগের চিত্রটা তোমরা একটু দেখো যে আলোটা কি হয়েছিল, এখান থেকে গেছে, এখান থেকে এখানে গিয়ে এই জায়গায় আসছে, ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায় এসে এখানে গেছে, এই আলোটা এখান থেকে প্রতিফলিত আবার এখানে আসছে, এই দর্পণ দ্বারা প্রতিফলিত এখানে গেছে, আবার এখান থেকে আমরা ওই ছবিটা কি দেখতে পাচ্ছি, তাই না? তো এভাবে সরল পেরিস্কোপ তৈরি করা যায়, সরল পেরিস্কোপের একটা উদাহরণ এখানে আমরা সেটাই দেখলাম, সরল পেরিস্কোপের উদাহরণটা এইভাবে দেখো, একটি ছোট বাচ্চা দা খুব মজা না, বাচ্চাটা সরল পেরিস্কোপ দিয়ে লুকিয়ে থেকে একটি দেওয়ালের পিছু থেকে লুকিয়ে থেকে সরল পেরিস্কোপ দ্বারা কি দেওয়ালের ওপরের বস্তুগুলো দেখা যায়। সরল পেরিস্কোপের কতগুলো ব্যবহার আমরা দেখলাম, সমতল দর্পণের ব্যবহার গুলো আসে মাঝে মধ্যে দুই মার্কসের পরীক্ষা, তোমরা একটু দেখে নাও সমতল দর্পণ কোথায় ব্যবহার হয়, গাড়ির সামনের আয়নায় সমতল দর্পণ ব্যবহার হয়, তারপরে সেলুনে সমতল দর্পণ ব্যবহার হয়, অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়, রাস্তার মোড়ে অবতল দর্পণ ব্যবহার হয়। দর্পণ নিয়ে আলোচনা আমাদের শেষ, আমরা এখন দর্পণে যে
প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বের কিছু বিবর্তন ঘটে, আমরা সেই বিবর্তন নিয়ে একটু কথা বলবো। একটু লক্ষ্য করো চিত্রগুলো কোথা থেকে কি কোন জিনিসগুলো আমি নিয়েছি, কোনটা প্রতিবিম্ব আর কোনটা লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুকে এল দ্বারা এবং প্রতিবিম্বকে আমরা এল প্রাইম দ্বারা প্রকাশ করলে বিবর্তন হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতে রৈখিক বিবর্তন বা বিবর্তন বলে, একে এম দ্বারা প্রকাশ করা হয়। আমাদের ক্লাস আজকে এখানে শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসগুলো দেখে উপকৃত হবে, এবং কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কিছু না বুঝলে তোমরা কমেন্টস করবে। আমার ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে, তোমরা ফোনে যোগাযোগ করবে, আর অন্যথায় যখন স্কুল খুলবে তোমরা নোট ডাউন করে রাখবে, স্কুল খুললে স্যারকে জিজ্ঞাসা করবে, আর স্যার তোমাদের এগুলো সমাধান করে দিব। আজ আর নয়, আমরা একটু দেখি তোমরা বাসায় কিছু কাজ করবে, বাসায় দুই চারজন মিলে তোমার ছোট বাবু আম্মুর সাথে খেলার সালে এই কাজগুলো তোমরা করবে। সমতল দর্পণে আপাতন কোণ 60 ডিগ্রি হবে, প্রতিফলন কোণ কত হবে চিত্রের সাথে তুমি করবে। মূল্যায়ন তোমাদের এখন হচ্ছে না, আমরা এই মূল্যায়নগুলো ক্লাসে তোমাদের নিব। আমরা যখন ক্লাস শুরু হবে তখন আমরা শ্রেণীকক্ষে তোমাদের এই মূল্যায়নগুলো নিব। বাড়ির কাজ তোমরা আরো একটা করবে, বাস্তব জীবনের দর্পণের ব্যবহারগুলো লিখে নিয়ে আসবে বাড়ি থেকে, আমি স্কুল খুললে সেগুলো তোমাদের কাছ থেকে নিব, দেখবো তোমরা অত ভালো বাড়ির কাজ করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই বাসায় থাকো, ভালো থেকো, প্রয়োজনে অপ্রয়োজনে বাসার বাইরে যাবে না, বাসায় পড়ালেখা করার চেষ্টা করো, করোনা থেকে নিজে মুক্ত থাকো, বাসার সবাইকে মুক্ত রাখো।